আরে ভাই, কি করতেছে ভাই? রান্না করতেছি ভাই। রান্না করতেছেন? 17 পিসের বিশাল বড় হাড়ি সেটে ভাই। 17 পিসের বিশাল বড় হাড়ি সেটে ভাই, দেওয়ার সাথে সাথে ছেদ করে উঠলো। ছেদ করে উঠলো। চুলাও আছে নাকি? সাথে চুলাও আছে। ইনভার্টার ফাংশন? আচ্ছা, ইনভার্টার ফাংশন প্রেস্টিজ কোম্পানির। প্রেস্টিজ? প্রেস্টিজের? এটা তো লন্ডনের একটা ব্র্যান্ড, ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। আচ্ছা আচ্ছা, ওকে। আজকে থাকবে 17 পিসের কুকিং সেট। এই কুকিং সেট গুলো ভাই 100% মার্বেল গ্রানাইট, 100% মার্বেল গ্রানাইট, 100% মার্বেল গ্রানাইট। এবং হলো এমন সেট আনছে আস্ত খাসি থেকে শুরু করে। আচ্ছা, আপনি যদি 10 জন 15 জন 20 জন ফ্যামিলির আপ্যায়ন করতে চান, পুরো রান্না বান্না সব করতে পারবেন। এটার ভিতরে সবকিছু করা যাবে, সবকিছু করতে পারবেন। বড় বড় হাড়ি আছে, বিশাল বড়। এই যে দেখেন সেন্টিমিটার বিশাল বড় একটা সসপ্যান, 30 সেন্টিমিটার। হ্যাঁ, এরপর থাকবে এপ্রন। আচ্ছা, এপ্রন। এরপর থাকবে সাথে চামিস। আচ্ছা, সাথে চামচ। তারপর থাকবে মাজনি। মাজনি। এই হলো বিশাল বড় 17 পিসের ভাই। এগুলো ইন্ডাকশন করা? 100% ইন্ডাকশন করা ভাই। আচ্ছা, এই যে দেখেন, দেখেন এত বড় হাড়িতে কিন্তু সচরাচর ইন্ডাকশন দেখা যায় না। হ্যাঁ, মানে সব ধরনের চুলা কি ইউজ করা যাবে? যে কোনো চুলা ইউজ করতে পারবেন। গ্যাসের চুলা, লাকড়ির চুলা, মাটির চুলা, সব চুলা ইউজ করতে পারবেন। আচ্ছা, এটা হ্যান্ডেল গুলো কি ছুড়ে উঠে যাবে নাকি? এটা ফিক্স হ্যান্ডেলের, ঠিক আছে? আগে বড় দুটা ছোট ভার্সন দেখছিলেন, এটা হলো ফিক্স হ্যান্ডেলের ভাই। আচ্ছা, এটা ভাঙা ফাটার কোনো উপায় নাই, ঠিক আছে? ভাঙা ফাটার কোনো উপায় নাই, চান্স নাই কিন্তু। এবং দেখেন ভিতরে বাইরে কিন্তু মার্বেল, এটা ফুল মার্বেল। ভিতরে যে মার্বেল করা, আচ্ছা, বাইরে সেম মার্বেল করা, সেম মার্বেল করা। কিছু আছে বাইরে কালার করা থাকে, ভিতরে শুধু মার্বেল থাকে। আচ্ছা, এগুলো ভাই মানে অয়েল সেভিং তো? এটা হলো অল্প তেলে আপনি রান্না বান্না করতে পারবেন, অল্প তেল, ঠিক আছে? আবার যদি তেল ছাড়াও আনতে চান, সেটাও আনতে পারবেন। তেল ছাড়াও? তেল ছাড়াও আনতে পারবেন। আপনারা চাইলে ডিমটাও ভাজি করতে পারবেন। তো 17 পিসে কি কি পাচ্ছেন আমরা কিন্তু দেখিয়ে দিলাম। আজকে থাকবে 5000 টাকা ডিসকাউন্ট। আজকে পুরো সেটে 5000 টাকা ডিসকাউন্ট। 5000 টাকা ডিসকাউন্ট থাকবে আজকে। কিন্তু হাড়ি সেট আছে, ব্লেন্ডার আছে, চুলা আছে, যার যেরকম লাগবে অবশ্যই কিন্তু সারা বাংলাদেশ থেকে। ভাই মাংসটা চড়াইয়া দিলাম। আচ্ছা, রাইসটা চড়াইয়া দেই ভাই, ঠিক আছে? দ্রুত রান্না করা যাবে তো, এটা খুব কম সময়ে আপনি ভিডিও শুরু করছেন। আচ্ছা, দেখেন কত কম সময়ে রান্না বান্নাটা হবে। রাইট রাইট, ঠিক আছে, ওকে। হলো 2000 ওয়াটের চুলা, 2000 ওয়াটের চুলা, চুলা। এবং এই চুলায় আপনি যে কোনো হাড়ি ইউজ করতে পারবেন, যে কোনো হাড়ি, যে কোনো হাড়ি ইউজ করতে পারবেন ভাই। আমার সিলভারের হাড়ি আছে। হ্যাঁ, সিলভার হাড়ি ইউজ করতে পারবেন। হাড়ি আছে? আচ্ছা, হ্যাঁ পারবেন। দস্তার হাড়ি আছে? পারবেন। সব ধরনের হাড়ি, যে কোনো হাড়ি ইউজ করতে পারবেন এই চুলাতে, এই চুলাতে। আচ্ছা আচ্ছা, ওকে। দেখেন এই যে আমরা ভাই রান্না তো খুবই দ্রুত করবে এটাতে। এই যে দিয়ে দিলাম। আচ্ছা, ভিডিও চলতে থাক, ঠিক আছে? এই যে দেখেন অলরেডি কিন্তু ব্লক চলে আসছে। আচ্ছা, এই যে দেখেন তেলগুলো উপরে চলে আসতেছে, কত দ্রুত রান্না হবে এটাতে। রাইট রাইট, ওকে। এবং দেখেন সাইজ মানে এত বড়। এটা হলো কড়াই। আচ্ছা, এটার মধ্যে প্রায় 1.5 থেকে 2 কেজি মাংস এবং অন্যান্য আইটেম আছে। 1.5 থেকে 2 কেজি রান্না করতে পারবেন। এই সসপ্যানে যদি মাংস করেন 5 কেজি করতে পারবেন, 5 কেজি করতে পারবেন। এই সসপ্যানে করলে 8 কেজি করতে পারবেন, 8 কেজি করা যাবে। এত বড় নিয়ে আসছি, আপনি আস্ত খাসি। আচ্ছা, এটা ভিতরে রান্না বান্না করে খেতে পারবেন। এইটার মধ্যে রান্না বান্না করে কিন্তু আপনারা খেতে পারবেন। আর চুলাটা আমি একটু দেখাই দিই। দেখেন এই যে দেখেন প্রেস্টিজ ব্ল্যাকবেরি মডেল, কত সুন্দর একটা ডিজাইন, ঠিক আছে? 10 কেজি ওজন দিতে পারবেন এটাতে। 10 কেজি পর্যন্ত? 10 কেজি পর্যন্ত ওজন দিতে পারবেন। এই যে বড় সেট আনছি না, এর চেয়ে বড় চলে আপনি যদি দিতে পারেন, বাসা বাড়িতে থাকে সিলভার অ্যালুমিনিয়ামে দিতে পারবেন। আচ্ছা, এইটা ওয়াটার প্রুফ চুলা তো ভাই? এটা অবশ্যই ওয়াটার প্রুফ ভাই, 100% ওয়াটার প্রুফ। আচ্ছা আচ্ছা, ওকে। প্লাস হলো ইনভার্টার ফাংশন, ইনভার্টার ফাংশন। নরমাল চুলা যদি 500 টাকা কারেন্ট বিল আসে, এটা আমি দেবো 350 টাকা। 350 টাকা ইনভার্টার দেওয়া আছে, কারণ ইনভার্টার কিন্তু আমরা সচরাচর ফ্রিজ এবং এসিতে কিন্তু দেখি। ফার্স্ট টাইম ইন বাংলাদেশ, ঠিক আছে, ইনভার্টার ফাংশন প্রেস্টিজ নিয়ে, প্রেস্টিজ নিয়ে আসছে। এর আগে প্রেস্টিজ আনে না, এটা ফার্স্ট টাইম আসে 2024 সালে। আচ্ছা, এইখানে কি সেট কি দুইটা সাইজ আছে? সেট আছে মোট 3টা সাইজের। 3টা সাইজ? 3টা সাইজের। আচ্ছা, ছোট, মিডিয়াম, বড়। আচ্ছা, এটা হলো 17 পিসের সবচেয়ে বিগ সাইজ। 17 পিসে আপনারা 1 2 3 4 5 6টা হাড়ি আর 4টা ঢাকনা পাবেন, এবং কিচেন অ্যাপ্রন পাবেন, 2টা চামচ পাবেন, 4টা মাজনি পাবেন। এর বাইরে যদি আপনি চান যে আমি আরেকটু ছোট নিব, এই যে ছোটটা আছে 24, 22, 18, 24, মানে 7 পিসের মধ্যে কিন্তু ছোট বড় দুইটা সাইজ, দুইটা সাইজই আছে এখানে। এই কোম্পানি
কোম্পানির যতগুলো সেট আছে সবগুলো নিয়ে আসছি, অফার থাকবে 17 পিসের উপরে, 17 পিসের হ্যাঁ 5000 টাকা ডিসকাউন্টে। আচ্ছা 5000 টাকা ডিসকাউন্টে কিন্তু, আর দেখেন 100% ওয়াটার প্রুফ, পাশাপাশি একটা ব্লেন্ডারও আছে, এইটা কিন্তু হচ্ছে স্টিল বুশের ব্লেন্ডার, এইটা ওয়ারপাট ব্র্যান্ডে এটা বিষয়ে বলতে হবে না। আচ্ছা এটা আজকে দিব ধামাকা অফার, ধামাকা অফার, এই বছরের সবচেয়ে ধামাকা অফার। আচ্ছা এই দাম শুনলে আপনি ফিট হয়ে যাবেন ভাই, স্টিল বুশের ব্লেন্ডার, স্টিল বুশের ব্লেন্ডার সাথে। অনেকে চায় ভাই এটা তো ওয়াট অনেক বেশি, আচ্ছা আমাকে একটু কম ওয়াটের দেন। আচ্ছা 1200 ওয়াট এটা নিয়ে আসছি, 1200 ওয়াট, 3 জগের, 3 জারের, এটা হলো 2 জগের, 2 জগের, এটা হলো 3 জগের, 3 জগের, ঠিক আছে, এই হলো 2 জগেরটা এটা। আচ্ছা এইটা দেখেন 1600 ওয়াট, 2টা জার পাবেন স্টিল বুশ, আর এটা হচ্ছে 1200 ওয়াট, এটা পাবেন 3টা জার। এইটা এমন এক পাওয়ারফুল ব্লেন্ডার ভাই, একে তো স্টিল বুশ, স্টিল বুশ, এটা মোটরের যে পাওয়ার, আচ্ছা ঘরের আপনি মানে ধোয়া পোছা করার পর শুকাই দিতে পারবেন ফ্লোর, আচ্ছা মানে ফ্লোরে যদি ময়লা থাকে ব্লোয়ারে কাজ করতে পারবেন এটার মাধ্যমে আপনি। আচ্ছা ঠিক আছে, এমন একটা জিনিস আপনাকে আমি দেখাই। আচ্ছা এই যে দেখেন কত এটা শক্তিশালী, ওকে ওকে দেখেন, এই যে, এই যে দেখেন পাওয়ারটা একটু দেখিয়ে দিচ্ছি, এই ব্লেন্ডারের পাওয়ারটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা ওকে লাইভের সাথে দেখেন, দর্শক কে কোন জায়গা থেকে আছেন একটু কমেন্ট করবেন, এই যে ঘরটা নোংরা করলাম, আচ্ছা এখন মনে করেন এটা চালায় দেখিয়ে দিব, আচ্ছা কত শক্তিশালী এটা দেখেন, লাইভটা একটু শেয়ার করে দিবেন সবাইকে, দেখার সুযোগ করে দিবেন। আচ্ছা দেখেন এই যে, এই যে দেখেন, ও রে দেখেন একেবারে, এটা কি মোটরের পাওয়ার, এটা হলো মোটরের পাওয়ার ভাই, এটা এমন এক জিনিস দিয়ে দিছে মানে এত হেভি একটা মোটর, আচ্ছা এটাকে ঠান্ডা করার জন্য ভিতরে কুলার ফ্যান দিয়ে দিছে, কুলার ফ্যান দুইটার ভিতরে সেম থাকবে, আচ্ছা দুইটার ভিতরে, এগুলো হলো হাই পাওয়ার ব্লেন্ডার, হাই পাওয়ার, এজন্য ভিতরে কুলার ফ্যান দিয়ে দিছে, আচ্ছা মানে সেকেন্ডের ভিতরে কাজ করতে পারবেন আপনি নিশ্চিন্তে, সেকেন্ডের ভিতরে। এই দেখেন ভাতের বলক চলে আসছে ভাই, ভাতের বলক কিন্তু অলরেডি কিন্তু হয়ে গেছে আমাদের, ঠিক আছে সময় কিন্তু আমরা বেশি নেই নাই, আচ্ছা দেখেন জাস্ট দিলাম আর হইলো। আচ্ছা দেখেন 5 থেকে 10 মিনিটের মধ্যে কিন্তু আপনারা রান্না করে ফেলতে পারবেন, পোলাও বলেন ভাত বলেন, কারণ এটা কিন্তু ইনভার্টার টেকনোলজির চুলা এবং মার্বেল গ্রানাইট এর কুকিং সেট কিন্তু ভিতর এবং বাইরে, এবং এটা হচ্ছে নোয়া ব্র্যান্ডের, ব্র্যান্ডটা নোহা, আমরা ব্র্যান্ডটা পরিচয় করে দেই আপনাকে। আচ্ছা ব্র্যান্ড হলো নোহা, দেখেন ইন্ডাকশন বেস করা আছে, এই যে পিছনে ইন্ডাকশন বেস করা আছে, আচ্ছা বাইরে মার্বেল ভিতরে মার্বেল, ভিতরে মার্বেল, ফিক্স হ্যান্ডেল, ফিক্স হ্যান্ডেল, এই হ্যান্ডেল ভাঙবে না, অনেক হ্যান্ডেল লুজ হয়ে যায়, ভাঙা হওয়ার কোনো ভয় নাই, লুজ হওয়ারও ভয় নাই, লুজ হওয়ারও ভয় নিবেন, 10 বছর নিশ্চিন্তে ইউজ করবেন, 10 বছর, 10 বছর নিশ্চিন্তে ইউজ করবেন, ঠিক আছে। আচ্ছা 1 বছর কোম্পানি থেকে ওয়ারেন্টি দিয়ে দিছে, আচ্ছা নন স্টিক এর, নন স্টিক এর, হ্যাঁ আচ্ছা ওকে, নন স্টিক কিন্তু 1 বছরের কোম্পানি থেকে ওয়ারেন্টি আছে, ইন্ডাকশন বেস করা আছে, তার মানে এইটা আপনারা যে কোনো চুলায় বসালে, যদি গ্যাসের চুলাও বসান ইলেকট্রিক চুলাও বসান, তাহলে কিন্তু তাপটা খুব দ্রুত নিবে, এটাতে দ্রুত নিবে, দেখেন ভাই ভাতটা কিন্তু হয়ে গেছে অলরেডি, আচ্ছা আমরা জাস্ট এখন কমায় দিব, আচ্ছা দেখেন এটা 2200 ওয়াটের চুলা, 2000 ওয়াটের চুলা, 2200 ওয়াটে বা ইনভার্টার যত টেকনোলজি আসবে, ইনভার্টার বলতেই কি কারেন্ট বিল কম আসে, কম আসে, 2200 ওয়াট বলতে তো ইনভার্টার হবে না, ইনভার্টার কম ওয়াটার হতে হবে, কিন্তু কাজ হবে দ্রুত, আচ্ছা কাজ হবে, এই যে আমরা জাস্ট কমায় দিলাম, ঠিক আছে আচ্ছা 500 তো দিয়ে দিলাম, এখন হলো থেকে শুরু করে 2000 পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন, মাংসের অবস্থা দেখাই আপনাকে, আচ্ছা মাংস দেখেন, মাংসের কি অবস্থা ভাই, টকবক করতেছে, টকবক করতেছে দেখেন, কিন্তু অলরেডি হয়ে গেছে, কালারও চলে আসছে, কালারও কিন্তু চলে আসছে, খুব দ্রুত সময় আপনারা করতে পারেন নিশ্চিন্তে, খুব দ্রুত, খুব দ্রুত, ওকে দর্শক কোন কমেন্ট করবেন, শেয়ার করবেন, শেয়ার জন্য গিতা থাকবে, শেয়ার জন্য গরম অলরেডি মিদু গরম অলরেডি হয়েছে, এই প্রসেসটা ইন্টারেস্ট
আমি
ব্লেন্ডার 6000 টাকা